গ্লাস ফিডার, বাচ্চাদের ফিডার। হ্যাঁ বাচ্চাদের গ্লাসের ফিডার, মেড ইন থাইল্যান্ড। আচ্ছা থাইল্যান্ড, আচ্ছা আচ্ছা দাম কত এটা? মেড ইন থাইল্যান্ড, হ্যাঁ গ্লাসের একটা কাঁচের মানে এরকম একটা ফিডার হ্যাঁ প্রিন্ট করলে মনে করেন যে 50 টাকায় বা 20 টাকা, কোম্পানি তো অ্যাভেলেবল কাজ কাজ কাজের মধ্যে প্রিন্ট করছে। আর এইটা নিকলের দাম ধরুন 50 টাকা, এই প্লাস্টিকের দাম আর কত হতে পারে, দুটো মিলে ধরুন 20 টাকা, এমনি দাম কত ধরুন 50 আর 20, 70 আর 50, 120 টাকা হবে। এটা আমার পি 672 টাকা, না না 672টা আমার পি 672 টাকা। এখান থেকে মনে করেন যে দোকান ভাইকে 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 30% 30% ডিসকাউন্ট দিলে 672টা, যদি আমরা কোনো ফিক্সড প্রাইসের দোকান থেকে কিনতে যাই তাহলে ধরুন 670 টাকা লাগে। হ্যাঁ 670 কি 672 থাকবে, হ্যাঁ ধরুন 670 টাকা নিল, আচ্ছা 672 471 টাকা কেনা পড়ে। এইটা আপনার এটার মধ্যে কি আছে এমন যে আমাকে আমার বাচ্চার জন্য আমি এটা নিয়ে বাচ্চাদের দুধ খাওয়াবো, এখানে এটার মধ্যে কি আছে যে আমাকে 471 টাকা দিয়ে আমার কিনে আবার বিক্রি করতে হবে? দেশের একটা ফিডার আছে তো, দেশে এটা দেশে একটা ফিডার আছে প্লাস্টিক কাচের, কাচের কি কাচের আছে, কাচের আছে দেশের, দেশীয় কাচের ফিডার মধ্যে কি উপাদান, মানে এটা কি শুধু ইম্পোর্টের মাল দেখে? ইম্পোর্টের মাল, ইম্পোর্টের মাল। দেশের গুলো কত করে দেশে একটা আর প্লাস্টিক আছে, প্লাস্টিক নিয়ে এসো কত যা? এটা কি ডাক্তার কোনো সাজেস্ট করে? এটা তো এখন সবাই বলে যে কাঁচের বোতলে খেলে জীবাণু মুক্ত থাকে, প্লাস্টিকে জীবাণু মুক্ত থাকে, এটা কি ফুড গ্রেড পয় না এরকম, যদি ফুড গ্রেড প্লাস্টিক দেয় তাহলে অন্যগুলা দেশগুলো তো তো মনে করেন যে এরকম একটা ফিডারের দাম সর্বোচ্চ 80 টাকা, এটা কি মান ভালো না? মান ভালো, এটা কত টাকা আমার কি 120 টাকা, কোন কোম্পানি? এটা কি ফুড গ্রেড না? ফুড গ্রেড এমন কি কাজ বলে মার্কেটিং করতেছে কাঁচের জন্য, এটার জন্য এমনি এত টাকা বেশি? আচ্ছা আপনার যে 30% 672, এমন কি বড় কোনো শোরুমে গেলে 672 থাকবে, স্বাভাবিক 670 টাকা রাখতে পারে, রাখবে সামগ্রী লাগানো আছে, ওদের নিজস্ব ট্যাগ লাগানো আছে, হ্যাঁ ওদের নিজস্ব ট্যাগ লাগানো আছে। আমরা মনে করেন যে 5% বা 10% মানে প্রফিট রাখা হয়েছে, ধরেন আমাদের 672 টাকা না, 672 হচ্ছে আপনার, এটা আমরা মনে করেন যে 550 টাকা বিক্রি করি। কেমনে কি করবো, মানুষ তো আসলে বিপদে আছে, কেউ 30 কেউ 40 কেউ, না এটা আপনার মানে এটার মধ্যে কি আছে এরকম যে মানে এটা এত টাকা দাম হতে পারে, ঠিক না? তাহলে মানুষ এটা দেখালে বাচ্চা তো আর এমন ধরনের বাচ্চা বড় হইতো না, বাচ্চা তো এরকম না মানে এটা স্বাচ্ছন্দ্যের সাথে ধরেন গ্লাসের একটা ফিটার, এরা বড় লোক আছে খায়, হ্যাঁ কাজ দেয়া, এই তো প্লাস্টিক দিয়ে খায় বড় হয়েছে। এখানে আপনার এটা তো এটা ওয়ান যারা বড় লোক আছেন খায়।